জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে কৃষক লীগ আয়োজন করে এই আলোচনা সভার যোগ দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেন সবসময় গণমানুষের অধিকারের কথা বলে আসা আওয়ামী লীগের নানা পদক্ষেপের কারণেই দেশের উন্নয়ন হয়েছে এখনকার তরুণেরা তাই দুই সালের পূর্বে দেশ কেমন ছিল তা কল্পনাও করতে পারবে না জানান সবার আড়ালে গড়ে ওঠা ধর্মান্ধ একটি শ্রেণী কোটা সংস্কার আন্দোলনের নামে সহিংসতা চালিয়েছে কোটা আন্দোলন করছে এক জায়গায় কিন্তু চারিদিক থেকে ঢাকার সেখানে সেই জঙ্গি ঝুঁকে একদিকে হত্যাকাণ্ড চালানো অপরদিকে যে সমস্ত প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয় সেটা সেখানে অগ্নিসংযোগ আজকে সারা বিশ্বব্যাপী বাংলাদেশের যে ভাবমূর্তিটা এই মিথ্যা অপপ্রচার চালিয়ে চালিয়ে আর এই সমস্ত জঙ্গিবাদী ঘটনা ঘটিয়ে আজকে সেই মান সম্মান সব নষ্ট করে দিচ্ছে বিচার আমি জনগণের কাছেই দিচ্ছি মূল দাবি মেনে নেবার পরও এখন কার আন্দোলন করা হচ্ছে সেই প্রশ্ন তোলেন তিনি যেখানে দাবি শতভাগ মেনে নেওয়া হয়ে গেছে সেখানে এই আন্দোলন চালিয়ে যাওয়ার কি যুক্তি কথা আছে কার স্বার্থে কেন আর এই আন্দোলনকে আবার আমাদের অনেক জ্ঞানীগুনি বুদ্ধিজীবীরা সমর্থন দিয়ে যাচ্ছে কিসের সমর্থনটা দিচ্ছে আজকে যে সারা বাংলাদেশে এই এতগুলি প্রাণ ঝরে গেল এ দায়িত্ব কার একটা জিনিস গেলে আবার গড়ে তোলা যায় কিন্তু একটা জীবন গেলে প্রাণ গেলে তো আর ফিরে পাওয়া যায় না আর যারা আপনজন হারিয়েছে যে মা তার সন্তান হারিয়েছে যে সন্তান যার বাবা হারিয়েছে তাদের কষ্ট আর কেউ না বুঝুক আমি তো বুঝি সাম্প্রতিক সহিংসতায় জামায়াত শিবির জড়িত উল্লেখ করে সরকার প্রধান বলেন দলটি নিষিদ্ধ হওয়ার পর সহিংসতা চালাতে পারে এরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার ধ্বংস করার চেষ্টা করবে কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে মাটিতে হবে না। পরে পনেরোই আগস্ট ও সাম্প্রতিক সহিংসতায় নিহতদের উদ্দেশ্যে বিশেষ দোয়া করা হয় এরপর জাতীয় শোক দিবস স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী হোসেন সংবাদ ঢাকা।